ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে আছি যমুনা ফিউচার পার্কের যে ব্লকবাস্টার যে সিনেপ্লেক্সটি রয়েছে তার সামনে অবস্থান করছি। ভিউয়ার্স, আপনারা জানেন সম্প্রতি ঈদুল আজহায় অনন্ত জলিল অভিনীত দিনডা ডে যে চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে, আজকে কিন্তু আমরা এই যে মুহূর্তটি আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চিত্রনায়িকা বর্ষা এরই মধ্যে প্রবেশ করছেন ব্লকবাস্টারে যমুনা ফিউচার পার্কে। এখানে উৎসুক জনতা এবং গণমাধ্যম কর্মীরা তাকে কিন্তু মোটামুটি ঘিরে ধরেছে এবং বর্ষা আস্তে আস্তে তাদের যে যেখান থেকে আসলে মূলত প্রেস কনফারেন্সটি করবে এবং আজকের তাদের যে আয়োজনটি এটি হচ্ছে মূলত আমরা যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে বাংলাদেশের চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী কলাকৌশলী থেকে শুরু করে সকলকে নিয়ে কিন্তু তারা এই ছবিটি দেখবে বলেই কিন্তু মূলত আজকের এই আয়োজনটি করা হয়েছে এবং সেই আয়োজনকে ঘিরে কিন্তু তারা প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ইলেকট্রনিক্স মিডিয়া যারা রয়েছেন সকল গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু তারা ইনভাইট করেছেন। আরেকটি বিষয় না বলে নয় সেটি যতটুকু আমরা জানতে পেরেছি এবং অনন্ত জলিল তার যে পেজটি রয়েছে অনন্ত সিআইপি সেখানে কিন্তু তিনি পোস্ট করেছেন যে তিনি সকল তারকাদের নিয়ে কিন্তু আজকে এই চলচ্চিত্রটি দেখবে। তো আমরা কিন্তু এই পুরো ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে অনন্ত জলিলের ডাকে সাড়া দিয়ে কোন কোন তারকা যমুনা ব্লকবাস্টারে আসলে এই ছবিটি দেখতে এসেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল কিন্তু এরই মধ্যে প্রবেশ করছেন ব্লকবাস্টারে। তবে এর আগে কিন্তু অনন্ত জলিলের আগে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, এখন অনন্ত জলিলও কিন্তু সেখানে প্রবেশ করছে। তবে যে বিষয়টি হচ্ছে যে এখানে কিন্তু আমরা ব্লকবাস্টারের সামনে যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু আমরা দেখতে পেরেছি যে হাজার হাজার এখানে সিনেমা প্রেমীরা কিন্তু এরই মধ্যে অনন্ত জলিল বর্ষা আসবে বলে এবং বিভিন্ন সেলিব্রিটিকে দেখার জন্য তারা ভিড় করেছে। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত জলিল কিন্তু বর্ষা আসলে যেখানে প্রেস কনফারেন্সের জন্য দাঁড়িয়েছেন সেখানে কিন্তু অনন্ত জলিলও চলে গেছেন। এরই মধ্যে গণমাধ্যম কর্মীরাও ট্রাই করছেন যে আসলে তাদের মুখ থেকে কিছু বক্তব্য এবং এই ছবিটি সম্পর্কে তথ্য এবং জানার জন্য। তো ভিউয়ার্স, আমরা কিন্তু যমুনা ব্লকবাস্টার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অনন্ত জলিল তার যে বাংলাদেশ তথা ইরানের যৌথ প্রযোজনায় যে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেছেন দিনডা ডে, এই চলচ্চিত্রকে ঘিরে কিন্তু তিনি যে আয়োজনটি করেছেন 18 জুলাই সেই আয়োজনটিকে কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কারণ আর এই ছবিটি আসলে শুরু থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মীরা অর্থাৎ সোশ্যাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু এই ছবিটিকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন রকম প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আজকে আসলে অনেক কিছুরই জবাব হয়তো অনন্ত বা বর্ষা দিবে এবং এই ছবিটি সম্পর্কে অনেক তথ্য এবং গল্প কিন্তু তারা আপনাদেরকে বলবে। সে পর্যন্ত কিন্তু অবশ্যই আমাদের শেষ পর্যন্ত থাকতে হবে, কারণ আর আমরা কিন্তু এখানে অপেক্ষা করছি যে আরও যেহেতু অনেক প্রায় 70 জনের মতন সেলিব্রিটির কথা কিন্তু অনন্ত জলিল তার সিআইপি যে পেস্ট রয়েছে সেখানে কিন্তু উল্লেখ করেছেন এবং কারা কাদের কাদের তিনি ইনভাইট করেছেন সেটিও কিন্তু তিনি তার সেই স্ট্যাটাসে এবং পোস্টে কিন্তু তিনি লিখেছেন। সেই জন্য কিন্তু আমরা এখনও কিন্তু যে যমুনা ব্লকবাস্টারের যে টিকিট কাউন্টারের পরবর্তী যে প্রথম যে গেটটি রয়েছে সেটি অতিক্রম করে যেখান থেকে আসলে প্রেস কনফারেন্সটি করা হবে সেখানে কিন্তু আমরা অপেক্ষা করছি শেষ পর্যন্ত অনন্ত জলিলের সেই দাওয়াতে সাড়া দিয়ে আসলে কারা কারা উপস্থিত হয় এবং তাদের এই ছবিটি দেখার পর আসলে এখানকার বাংলাদেশের যারা তারকা রয়েছেন তাদের মন্তব্য কী সেটিও কিন্তু আমরা চেষ্টা করবো তুলে ধরার জন্য। তো ভিউয়ার্স, দিনডা ডে অনন্ত জলিল অভিনীত ইরান এবং বাংলাদেশের যৌথ প্রযোজনায় 100 কোটি টাকার চলচ্চিত্র। তো এই 100 কোটি টাকার চলচ্চিত্র বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপটটি রয়েছে এবং চলচ্চিত্রের যে ক্লান্তি লগ্ন যাচ্ছে এবং সিনেমা হলের সংখ্যা কমে গেছে এই সময়ে এসে আসলে এই অনন্ত জলিলের এই 100 কোটি টাকার চলচ্চিত্রটি আসলে কতটা ফলপ্রসূ হবে এটি কিন্তু এখন দেখার বিষয় এবং বাংলাদেশের দর্শক আসলে এই ছবিটিকে কীভাবে নিচ্ছে। আর অনেকে হয়তো আপনারা এরই মধ্যে এই ছবিটি দেখেছেন, আশা করছি আপনারা যারা এই ছবিটি দেখেছেন আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন যে এই ছবিটি আপনাদের কেমন লেগেছে। তবে যেটি আমরা দেখেছি অনেক জায়গায় অনেকেই বলেছেন যে এই ছবিটির যে ভাষা রয়েছে অন্যান্য আর্টিস্ট যারা ইরানি আর্টিস্ট রয়েছে তাদের পুরো কিছু কিছু জায়গায় প্রায় 60-70% ইংলিশ ব্যবহার করেছে, সেটি হয়তো পুরোপুরিভাবে ডাবিং করে যদি বাংলা করা হতো তাহলে হয়তো ভালো হতো এমনটাই কিন্তু অনেক চলচ্চিত্র ভক্ত বা চলচ্চিত্র সংশ্লিষ্টরা অনেকেই বলেছেন। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে আপনাদেরকে পুরো দৃশ্যটি দেখাতে চাই যে এখানে আসলে
কি ধরনের কারা কারা উপস্থিত হয়েছেন এবং এখানকার ভক্তদের আনাগুণ এবং এই ছবিটিকে ঘিরে আসলে চলচ্চিত্র প্রেমীদের যে আগ্রহ এবং কিভাবে আসলে আজকের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ করেন অনন্ত জলিল এবং বর্ষা, সেটি কিন্তু আমাদের এখন দেখার বিষয় এবং অনেক সেলিব্রিটি কিন্তু এর মধ্যে বেশ কয়েকজন বেশি উপস্থিত হয়েছেন এবং আমরা কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ যেটি হচ্ছে যে অনন্ত জলিল যেটি পোস্টে লিখেছেন যে সন্ধ্যা 7টা থেকে আমার এই এই কার্যক্রমটি অর্থাৎ এই অনুষ্ঠানটি শুরু হবে, সেক্ষেত্রে আসলে কী হয় দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। এই মুহূর্তে অনন্ত জলিল কিন্তু তার ব্লকবাস্টারের যে হলটি রয়েছে সেদিকে কিন্তু সেদিকে কিন্তু তিনি যাচ্ছেন, তো আমরাও কিন্তু তাকে ধরে কিন্তু আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি। শেষ পর্যন্ত হয়তো অনন্ত জলিল যতটুকু জানতে পেরেছি তিনি হলের ভেতরে যে পর্দাটি রয়েছে সেখানে দাঁড়িয়ে মূলত সাংবাদিকদের প্রশ্নের জবাব দিবে এবং তার এই ছবি সম্পর্কে তিনি অনেক তথ্য তুলে ধরবে। তো আমাদেরকে কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে গণমাধ্যমকর্মীরা কিন্তু যারা এই সেলিব্রিটি বা চিত্রনায়িকা আসছেন, এই মুহূর্তে দেখতে পাচ্ছি চিত্রনায়িকা কেয়া কিন্তু এরই মধ্যে এসেছেন এবং তার সাথে গণমাধ্যমকর্মীরা এসে দেখা করছেন এবং ইন্টারভিউর জন্য, এবং গাজী মাহবুব যিনি প্রেমের তাজমহল মাছ পরিহিত যাকে দেখছি, তিনি গাজী মাহবুব যিনি প্রেমের তাজমহল ছবিটি বানিয়েছেন। তো ভিউয়ার্স, এই মুহূর্তে কিন্তু অনন্ত জলিল সিনেমা হল অর্থাৎ সিনেপ্লেক্সের ভিতরে প্রবেশ করেছেন। ঠিক শ্রদ্ধার সাথে পালন করতে চাই আমাদের প্রয়াত মান্না ভাইকে, জসিম ভাইকে, যারা আসলে অ্যাকশন তৈরি করেন। তবে দিন দ্য ডেজ মুভি যে দেখার পর যেটি মনে হয়েছে, তবে আমার যেহেতু বাংলাদেশের এখন যারা তাদের জন্য আমি মনে করি বিগ বাজারে অনেক বড় একটি ছবি করেছে এবং অনেক বড় অ্যারেঞ্জ ছিল মেকিং। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার যারা সবচেয়ে বড় বিষয় যে আমি যদি অনন্ত ভাইয়ের কথা বলতে চাই বলতে হবে, যেমন অনন্ত ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু একই লাইনের একই ইন্ডাস্ট্রির মানুষ। তিনি কিন্তু আমাকে গত 16 জুলাই আমাকে তিনি নিজে ফোন করেছে, তখন আমি কিন্তু একটু জিনিস চিন্তা করেছি যে অনন্ত ভাই আমাকে ফোন দিয়েছেন, তার মানে আমি সংশ্লিষ্ট মানুষ সে ফোন দিয়েছে। আমার ছবিগুলো রিলিজ হয়নি, যেগুলো হয়তো ইতিমধ্যে রিলিজ হবে। তবে অনন্ত ভাইয়ের যে বিষয়টি আমি তিনি কিন্তু চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা শিল্পী কলাকুশলী রয়েছে সকলকে কিন্তু ভালো বাজেটের চলচ্চিত্র নির্মাণের জন্য যারা ভয় ভয় কাজ করে তারা কিন্তু